নমস্কার। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি লাস্ট দু মাস ভিডিও আপলোড করতে পারিনি, পারিবারিক কিছু কাজ ছিল এবং অফিসে অনেকটা চাপ ছিল, তার জন্য সময় করে উঠতে পারিনি। আশা করছি এই সপ্তাহ থেকে আমি কন্টিনিউয়াসলি উইকলি একটা করে ভিডিও দেবো, সরি ভিডিও আপলোড করবো। আজকে ভিডিও পর আমি একটা ছোট অ্যানাউন্সমেন্টও করবো, আশা করি তাতে যারা স্টুডেন্ট আছো বা যারা বিজনেসের সাথে যুক্ত আছো তাদের সবারই ভালো লাগবে। আজকে ভিডিওটার বেসিক টপিক হচ্ছে কুরিয়ার। তুমি যদি অনলাইনে ব্যবসা করো তোমার কুরিয়ার খুব ইম্পর্টেন্ট ভূমিকা নেয় আর কি তোমার ব্যবসা। তো যদি তোমাদের বাল্ক অর্ডার থাকে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ডাইরেক্ট যে কোম্পানিগুলো আছে ডেলিভারি, ই কার্ট, ই কম এক্সপ্রেস, তাদের সাথে কন্ট্যাক্ট করো, তারা খুব ভালো রেটে তোমাকে সার্ভিস দিতে পারবে। গুগলে সার্চ করে কোনো ফোন নাম্বারে গিয়ে ফোন করবে না, যদি ওয়েবসাইটের পেজে যদি কোনো নাম্বার থাকে সেখান থেকে ফোন করতে পারো। আর সব থেকে ভালো যদি মেল করো, ওরা মেলে খুব ভালো রেসপন্স করে, বেসিক্যালি ডেলিভারি তো খুব তাড়াতাড়ি রেসপন্স করবে, ই কম একটু দেরি করে বাট ই কম এখন খুব ভালো রেসপন্স করে এখন। আর যদি তোমাদের কম প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি অপশন হচ্ছে ইন্ডিয়ান পোস্ট। যদি তোমাদের ম্যাক্সিমাম পিপার অর্ডার থাকে তুমি ইন্ডিয়ান পোস্টে যেতে পারো, কিন্তু যদি মনে হয় যে রোজ ইন্ডিয়ান পোস্টে পোস্ট করাটা খুব সমস্যা সেক্ষেত্রে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যাদের সাথে তুমি কাজ করতে পারো। আমি সবার সাথে কাজ করি, আমি জাস্ট দুটো কোম্পানির সাথে কাজ করি, সেই দুটো কোম্পানির দুটো কথা আমি শেয়ার করছি। প্রথম হচ্ছে শিপ রকেট, যার সাথে আমি লাস্ট প্রায় 4 বছর কাজ করছি, এখনও করছি। আর একটা হচ্ছে পিকার, যার সাথে আমি লাস্ট দু বছর কাজ করছি। এই দুটো কাজ করার সাথে এখন আমি ম্যাক্সিমাম কাজটা পিকার সাথে করি, তার কারণ হচ্ছে পিকার রেটটা কম, পিকার সার্ভিসটা খুব ভালো, ওদের কাস্টমার সার্ভিসও খুব ভালো। সেই তুলনায় শিপ রকেটের কাস্টমার সার্ভিস খুবই ভালো আমার অভিজ্ঞতা। আর শিপ রকেটের সব থেকে একটা যেটা ইস্যু আসে সেটা হচ্ছে ওয়েট ইস্যু। শিপ রকেটে খুব পরিমাণে ওয়েট ইস্যু আসে, ওয়েট ইস্যু যে তোমরা এখন না জানো সেটা হচ্ছে যে তুমি ধরো 500 গ্রামের একটা প্যাক শিপমেন্ট শিপ করছো, একটা ডেলিভারি শিপ রকেট কি করতো যে বলতো যে না এটা 500 না এটা 900 ওয়েট, তো ওরা 900 ক্যালকুলেটে অ্যামাউন্টটা নিত। আর আদারওয়াইজ ওরা প্রথমে আমাকে মেল করতো যে আপনার ওয়েট ইস্যু হয়েছে, আপনার এটা 500 না 900 গ্রাম হয়েছে, তো আপনি প্রুফ পাঠান ড্যাশবোর্ডে, সেই মেসেজটা আসে শিপ রকেটে, ড্যাশবোর্ড থাকে, তো আমাদের আবার প্রুফ পাঠাতে হতো, ছবি তুলে হাইট লেন্থ এগুলো দিয়ে ছবি তুলে পাঠাতে হতো। যদি ওরা গ্র্যান্ড করতো তবে ওটা অ্যামাউন্টটা আমাদের ফেরত পেতাম, আদারওয়াইজ ওরা অ্যামাউন্টটা কেটে নিত। তো এই সমস্যাটা খুব হতো, এবং তার থেকে শিপ রকেটের তুলনামূলক পিকার লাস্ট 2 বছরের অভিজ্ঞতায় বলছি আজ পর্যন্ত আমার একবারও ওয়েট ইস্যু হয়নি। ওদের কাস্টমার সার্ভিস খুব ভালো, ওরা প্রত্যেকটা কাস্টমারকে আলাদা করে একজন ইন্ডিয়ার ম্যানেজার দেয়। অনলাইন ব্যবসা যেমন করছো ইন্ডিয়ার কথাটা জানোই, তো নন ডেলিভারি রিপোর্টের ক্ষেত্রে অনেক ইস্যু আসে, সেগুলো ওদের ম্যানেজার থাকে যারা ডাইরেক্টলি তোমার সাথে কানেক্ট করে, এবং রেট অনেক কম। ডেলিভারি শিপ রকেটে কী হয়, শিপ রকেটে তোমাকে ওদের নানান প্ল্যান থাকে, লাইট প্ল্যান, অ্যাডভান্স প্ল্যান, পুরো প্ল্যান, পিকারে সেগুলো কিছু থাকে না। পিকারে জাস্ট তুমি ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করো, একটা ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট রিচার্জ করো, দেন তুমি স্টার্ট করতে পারো শিপমেন্ট। কিন্তু শিপ রকেটের ক্ষেত্রে তাই সব লাইট প্ল্যানের ক্ষেত্রে, কিন্তু লাইট প্ল্যানের ক্ষেত্রে যা রেট তার তুলনায় পিকারের অনেকটাই কম। যদি আবার তুমি ওখান থেকে ওদের অ্যাডভান্স প্ল্যান নাও বা প্রো প্ল্যান নাও সেক্ষেত্রে রেটটা প্রায় শিপ রকেটের পিকারের কাছাকাছি চলে আসে। সেক্ষেত্রে যদি আবার শিপ রকেটে তোমার অনেকটা অ্যামাউন্ট ওদের আগে পে করতে হয়, যদি আবার তুমি ওদের ম্যানেজারের সাথে বা আদার্স সাথে কথা বলে রিচার্জ করো সেক্ষেত্রে আবার ওরা কিছু ডিসকাউন্ট দেয়, তো এরকম অনেক ব্যাপার থাকে। আমার অভিজ্ঞতা অনুসারে পিকার ইজ দ্য বেস্ট, আর সেকেন্ড চয়েস তোমরা শিপ রকেট রাখতে পারো। ব্যাস এইটুকুই। এর আরও যদি তোমরা বিস্তারিত জানতে চাও সেখানে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। যে অ্যানাউন্সমেন্টটা করতে যাচ্ছি, হ্যাঁ দেখো, ওয়েবসাইট বানালে বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাথে তোমাদের প্রোডাক্ট বিক্রি করছো, কুরিয়ার ইস্যু সলভ হলো, সব থেকে এবার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং কীভাবে করবো? দেখো মার্কেটিং এমন এক পার্ট ব্যবসা যে তোমার ব্র্যান্ডকে 100 গুণ বাড়িয়ে দেবে তোমার প্রোডাক্ট ভ্যালু। আমি এরপর থেকে নেক্সট মানে এই মাস থেকে বা আগামী ভিডিও থেকে আমি টোটালি একটা ডিজিটাল মার্কেটিংয়ের সিরিজ করতে চলেছি, যেখানে তোমরা মার্কেটিংটা বুঝতে পারবে, তোমার ব্যবসাটা গ্রোথ করতে গেলে কীভাবে তোমাদের মার্কেটিং করা উচিত, কীভাবে তোমাদের অডিয়েন্স সিলেক্ট করা উচিত,
এসিও কাকে বলে, এসিও মানে এসিও আমরা কেন করবো, তো পুরো একটা প্যাকেজ আমরা রাখতে চলেছি যেখান থেকে যারা স্টুডেন্ট তারাও যদি এই কোর্সটাকে ফলো করো আমার মনে হয় আফটার কমপ্লিট দিস কোর্স তোমরা একদম ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবে, এটা আমার মনে হচ্ছে। যদি তোমার ঠিকঠাক এফোর্ট দাও বা আমার কথাগুলো ঠিকঠাক করে তোমরা সেইভাবে তোমরা অ্যাপ্লাই করো, তো দেখা যাক আমি কতটা কোর্সটা কমপ্লিট করতে পারি আর তোমরা কতটা এফোর্ট দিতে পারো। তো আমার নেক্সট ভিডিও থেকে ডিজিটাল মার্কেটিং আলোচনা করবো, আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।